This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আরজিকর কাণ্ডে আজ শিয়ালদা আদালতে ষষ্ঠ দিনে সাক্ষ্যদান পর্ব, আজ পুলিশের তরফ থেকে সাক্ষ্যদান পর্ব এবং যেদিকে নজর থাকবে আজ পুলিশ নয়া কি কৌশল নেয় সেদিকেই অবশ্যই নজর থাকবে, সমস্তটা নিয়ে আমরা কথা বলবো। নিউজরুম থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, দেখো আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 11 নভেম্বর থেকে শুরু হয়েছিল সাক্ষীদান পর্ব এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রথম দিন অর্থাৎ 11 নভেম্বর প্রথম সাক্ষী দিয়েছিলেন নির্যাতিতার বাবা। এবং সেই দিন যেমন গুরুত্বপূর্ণ ছিল, মাঝে বেশ কিছু সাক্ষী তারা সাক্ষীদান করেছেন এবং আজকের দিনটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, কখনো টালা থানার অফিসার ইনচার্জ যা ইতিমধ্যে সিবিআই হাতে গ্রেপ্তার হয়েছে, এবং শুধু তাই নয় অন্যান্য পুলিশ কর্মীদের যে দায়িত্ব সেই দায়িত্ব সম্পর্কেও কিন্তু অনেকটাই প্রশ্ন উঠেছিল। এবং সেই জায়গা থেকে আজকের দিনটা অন্তত এই আরজিকর কাণ্ডের যে ষষ্ঠ দফার যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া আজকে পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকজন পুলিশ আধিকারিক তারা সাক্ষী প্রদান করবে। এবং তার পাশাপাশি আরও যে বিষয়টা উঠে আসছে, 11 নভেম্বর যেভাবে আমরা দেখলাম যে প্রথম দিনকেই এই আরজিকর কাণ্ডের যে মূল অভিযুক্ত অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, তিনি যে মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্যের পরেই শিয়ালদা আদালত চত্বরে ছবিটা একেবারেই বদলে গিয়েছিল। পুলিশের নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয় এই শিয়ালদা ফৌজদারি যে আদালত সেই আদালত চত্বর, এবং বিভিন্ন সময় পুলিশের যে রণকৌশল বা বিভিন্ন তাদের কৌশল সেই কৌশল তারা পরিবর্তন করেছে। এবং সর্বশেষ গতকালকে রাজ্যের মানুষ দেখেছে যে কিভাবে এই সঞ্জয়ের মুখ আটকাতে অর্থাৎ সঞ্জয়ের মুখ বন্ধ করতে কি ধরনের পদক্ষেপ পুলিশ নিচ্ছে। কখনো তারা জোরে হর্ন বাজাচ্ছে একেবারে কোর্টের ভেতরে, যেখানে নো সাইলেন্ট জোন সেখানে পুলিশ ইচ্ছাকৃতভাবে হর্ন বাজাচ্ছে এবং তারস্বরে বাজছে সেই হর্ন। তার পাশাপাশি প্রিজন ভ্যান সেটাকেও চাপড়ানো হচ্ছে, যে গাড়িতে করে সঞ্জয়কে নিয়ে আসা হচ্ছে সেই গাড়ি পর্যন্ত চাপড়ানো হচ্ছে, পুলিশের একেবারে মানববন্ধন ব্যারিকেড করে দেওয়া হচ্ছে যাতে করে সংবাদ মাধ্যমের কাছে আর নতুন করে মুখ খুলতে না পারে, কোনো নতুন কোনো আধিকারিকের নাম যাতে প্রকাশ্যে নিয়ে আসতে না পারে, সেই জন্য পুলিশের তৎপরতা চোখে পড়ার মতন। এবং 2016 সালে আমরা যে সময় এই ব্যাংসাল কোর্টে দেখেছিলাম কুণাল ঘোষকে যখন গ্রেপ্তার করেছিল এই সারদা কাণ্ডে, সেই সময় কুণাল ঘোষ বারবার যে অভিযোগ করার চেষ্টা করেছে সেই অভিযোগ কোভাবে কণ্ঠরোধ করার জন্য পুলিশের যে ছলা কৌশল সেই ছলা কলা কিন্তু আমরা দেখতে পেয়েছি শিয়ালদা আদালতে। এখানেও তাহলে পুলিশ কি কাউকে আড়াল করার চেষ্টা করছে, তাহলে কেন এত নিরাপত্তার ব্যবস্থা, এই প্রশ্নগুলোর মাঝে আজকে ষষ্ঠ দিন। আজকেও দেখার ব্যাপার বিষয় রয়েছে যে আজকে নতুন করে পুলিশ কি রণকৌশল নেয় বা পুলিশের ভূমিকা আজকে কতটা তাৎপর্যপূর্ণ থাকে। একেবারে ষষ্ঠী, অবশ্যই নজর রাখো, আপাতত ধন্যবাদ তোমাকে। নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে এবং আমরা নজর রেখেছি আরজিকর কাণ্ডের যে সাক্ষ্যদান পর্ব, আজ ষষ্ঠ দিনের সাক্ষ্যদান পর্ব রয়েছে শিয়ালদা আদালতে। সোমবার আমরা দেখেছি ধৃত সঞ্জয় রায়ের কণ্ঠ রোধে হর্ন এবং গাড়ি চাপড়াতে থাকে পুলিশ, আজ পুলিশ নয়া কি কৌশল নেয় সেদিকেও নজর থাকবে। আজকের সাক্ষ্যদান পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।